এর সময় আমরা লোকসভা যখন ভোট হয় তখন বলে গেছিলাম পাকা রাস্তা করে তারপরে কাঁটাডাঙ্গায় ঢুকবো, তার আগে আর এখন ঢুকবো না। যখন আমাদের রাজ্জাক সাহেব দাঁড়ায় বিধানসভার ভোটে আমরা বলেছিলাম যে আমরা এমএলএ কোটার টাকায় আমরা পাকা রাস্তা থেকে আর ওই কাঁটাডাঙ্গা খালেদার পর্যন্ত পিচির রাস্তা করে দেব, দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল, দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল আমাদের এমএলএ সাহেবের রাস্তা হলো না। আমি বলি এইবার মার খাওয়া তালে এন। তারপরে কি করা হলো, আমাদের এবার এমপি এমপি লর্ডের ভোট হলো মিনি চক্রবর্তীর, মিনি চক্রবর্তীর ভোট হওয়ার সময় আমরা মঞ্চে আরাবুল সাহেব আমরা ওইদুল সাহেব থেকে কথা দিলাম যে এমপি লর্ডের টাকায় পাকা রাস্তা থেকে ওই পর্যন্ত পাকা রাস্তা করে দেবে এই রাস্তাটা। আমি বলি এর ভরসা করলে এবার কাতানের কোপ খাটি হবে কানাডাঙ্গায় গেলি, খুব চিন্তা ভাবনা করে এগুতি হয় আমার। বলে ওই এমএলএ লর্ড কি করলো, এমএলএ লর্ড তো পরিষ্কার হয়ে গেল সে আর হলো না, আর আমাদের এমপি কোটারও হয়তো হবে না, অতএব পঞ্চায়েত থেকে আমরা শুরু করি কাজটা, যাই হোক। তাই এবারে আমি শুরু করলাম যে পাকা রাস্তা থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত পিচ রাস্তা করব। তার আগে অনেকবার জোড়ো তোমার ওই স্কুলে মিটিং টিটিং করেছে যে ভাই এসে একটু মিটিং টিটিং করো, এবার ওখানে যতদিন না পাকা রাস্তা করে তারপর কাঁটাডাঙ্গায় মিটিং করতে যাব, তার আগে আরো ধারে বাড়ে যাব না, কারণ গেলি এবারে রামদোলাই খাটিয়ে হবে কাঁটাডাঙ্গা মানুষের কাছে। খুব চিন্তা ভাবনা করে কালদা শুরু করেছি, তা এখনো কালদা শেষ হয়নি, কালদা সবে আরম্ভ হয়েছে এখন, এতে এখন অনেক কাজ বাকি রয়েছে পিচ রাস্তার কাজ। আগামী দিনে এইবার আমার এখানে যারা গরু জবাই করে ভাইরা তারা বললে যদি স্কুল পর্যন্ত যায় তো আমরা খফা সব তললে যাব। আই বলে এইটা মাথা ঠান্ডা কর, একদম পুরো মুদিখানা পর্যন্ত করে দেব, চিন্তা ভাবনার কোনো কারণ নেই, একদম মুদিখানা পর্যন্ত এই রাস্তাটা চলে যাবে, তোরা টেনশন করার দরকার নেই, আর কাজের ওখানে বগা মারিস না, ঠান্ডা মাথায় থাক, কারণ হাত দিতে যতক্ষণ শেষ করে দেবো আমি, কারণ ভোটটা তো আবার চাতি হবে 21 সালে বিধানসভার ভোট। বলে গিয়ে তাদের বলে বুঝিয়ে কমপ্লিট করে নিল, এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসে যেটুকু বাকি আছে সেটা পিচ রাস্তা আমি করে দেবো, কারো ভরসা করতে হবে না, এটা মাথায় রেখে দেবে সবসময়, প্রধানের উপরে একটু ভরসা রাখো। আগামী ফেব্রুয়ারি মাসে মানে এই যে জানুয়ারি চলছে এই মাসের শেষের দিকেই টেন্ডার হবে, টেন্ডার ওর কাছে তোকে হাঁটার ইচ্ছা নেই আর হাত তালি দিতে তোকে তোকে ইয়ে হয়ে গেছে, যাকে যায় হোক বলে আমার চাপ নেই, তোকে হাতে সব শিশিড়ি লেগে গেছে। হ্যাঁ এখানে এমএলএ পারলে না এমপি পারলে না, প্রধান করে দিচ্ছে পিচ রাস্তা, তোকে হাতে ঠান্ডা লেগে গেছে, লাগুক কোনো চাপ নেই আমার, আমি যা বলে যাবো তা করে যাব, এটা আমার কাজ। ফেব্রুয়ারি মাসে একদম কমপ্লিটলি এখানে পিচ রাস্তা করে ওই মুড়ো পর্যন্ত দে, আমার যারা গরু জবাই করে ভাইরা তাদের কাছে বলে যাবো যা বলেছি তাই করেছি, পেছনে আর লাগিস না। আমাদের এবারে ভোটটা করেছে কাঁটাডাঙ্গা অঞ্চলে যত বুথ আছে তার ভিতরে কাঁটাডাঙ্গার বুথ সব থেকে ফাস্ট হয়েছে, তার জন্য এই কাঁটাডাঙ্গার সমস্ত মায়েরা ভাইয়েরা যারা ভোট দিয়েছে প্রত্যেককে আমার তরফ থেকে এই দিদির প্রোগ্রামে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এত ভালো ভোট করে গেছে। আমি বলেছিলাম যে ব্যাঙাচি ব্যাঙ যেন ওর ভেতরে ঢুকতে না পারে, আমাদের যারা ভোট দেবে তাদেরই মেরে নিও, আমার কাজ হচ্ছে ভোট আমাদের দিদিকে প্রোগ্রাম আজকের এখানে এইছি। আমি আমার অনেক মায়েরা আছে ভাইদের থেকে অনেক মায়েরা বোনেরা বেশি জড়িয়ে আছে, মানে অনেকটা জমায়েত হয়েছে, তাদের জন্য দুটো আবেদন আমাদের ব্লকের সভাপতি আর আমাদের সহসভাপতির কাছে আরাবুল সাহেবের কাছে আবেদন করব ওদের হয়ে আমি, কারণ ওরা তো বলতে পারবে না, আমি বলে দিচ্ছি তোঙ্গা হয়ে, তোঙ্গা না বলবে তো ঠিক আছে চাপ নেই, তাহলে একটু বলে পরে আমি একটু তোঙ্গা হয়ে বলে নেই আগে। এখন আমার ব্লকের সভাপতির কাছে বলবো তুমি দিদিকে বলো গেঞ্জি গায়ে তুমি বসবে আর আমার মায়ের গা 20টা দেবে না কেন, টাকাও 20টা দিতে হবে শাড়ি আগামী দিনে, দিদিগা প্রোগ্রামে যখন আসতে হবে তখন খান 20 শাড়ি আনতে হবে, দিদিকে বলো প্রোগ্রামে টাকা 20 কেন শাড়ি পরকে দিতে হবে। আর একটা কথা বলবো, এখন এই কাঁটাডাঙ্গায়
এখানে প্রায় 30-40টা স্বর্ণ জয়ন্তী গ্রুপ হয়ে গেছে। তাকে যদি বাইরের কোন গ্রুপের মায়েরা যদি স্কুলে এসে রান্না করে, আমার এখানকার মায়েরা চুপ করে থাকবে? বলো, তোমার হাতে শিশিরি লেগেছে, তোমার কথা বলিস তো? ঠিক আছে, এটাও খেয়াল রেখে দিতে হবে। এখন এখানে যা মায়েরা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপের মায়েরাই এখানে রান্না করবে, এটা হচ্ছে আমার দাবি আমার ব্লকের সভাপতির কাছে। কারণ বাইরের মায়েরা এসে আগে যখন গ্রুপ ছিল না, তখন ছিটকে ফুটকে এখানে এসে বেচো, সে ঠিকই আছে। কিন্তু আমি সবাই বলে যাচ্ছি তো আর একবারের কি আছে ঘটনা হচ্ছে, তাহলে এটা মাথায় রেখে দিতে হবে, ব্লকের সিদ্ধান্ত নিতে হবে পঞ্চায়েত সমিতিতে, যে আমার ওখানে মায়েরা যারা রান্না মানে স্বর্ণ জয়ন্তী গ্রুপটা করে, ভিডিও ডেকে ধমকানি দেবে আর আমার মায়েরা ভয়ে তো চমকে যাবে। এদিন আর নেই কাঁটাডাঙ্গা, এদিন আর থাকবে না। অতএব আগামী দিনে যাতে মাথায় রেখে দিতে হবে, কাঁটাডাঙ্গা কাঁটাডাঙ্গায় যারা স্বর্ণ জয়ন্তী গ্রুপ করে, তারাই ওখানে রান্না বান্না করে যেভাবে পরিষেবা দেওয়ার দরকার তারা পরিষেবা দিয়ে যাবে, এটা মাথায় রেখে দিতে হবে। তার গ্রামে রয়েছে, যেখানে রয়েছে সেখানে গ্রামে, এখানে ঝামেলা করার দরকার নেই। তাহলে এটা আমার ব্লক সভাপতি এবং সহকারী সভাপতি এবং এই ব্লকের যারা কর্মদক্ষ আছে প্রত্যেকের কাছে আবেদন, ইমিডিয়েটলি এই বিষয় এটা নজর রাখতে হবে। এটা মানে তোমাদের আমি বলে দিল, আজকে কাঁটাডাঙ্গায় অনেক কাজে আমরা এগোব, সামনে ফেব্রুয়ারি মাসে পিসি রাস্তাটা করে দেব, এর সাথে তিনখানা ঢালাই রাস্তা জুড়ে দেব, তিনখানা ঢালাই রাস্তা একদম অলি গলি অলি গলি, কোন জায়গায় বাদ থাকবে না, অলি গলি কোন জায়গায় বাদ থাকবে না। 2020 সালে কাঁটাডাঙ্গার যদি পরিপূর্ণ রাস্তা না করতে পারি, সারেগালে আর মিটিংয়ে আসবো না, সারেগা পেটকে দেবো, ফাঁকায় দাঁড়িয়ে থাকবো। কারণ একদম 2020 সালে 2020 এই নতুন বছর প্রত্যেকের সুস্থ জীবন যাপন কাটুক সেটা চাই। কেন জানো, বিজয় বছর একটু দুর্ভিক্ষ হয়, স্বামী স্ত্রীর রাগারাগি হয়, জমি জায়গার গন্ডগোল হয়, কিন্তু জোড় বছরে দেখবে সব জায়গায় মিল থাকে, ভালো যেখানে যাবে মিলিমিলি পাবে। তাহলে আমরা জোড় বছর সুস্থভাবে আমাদের যাতে জীবন যাপন কাটুক এই আশাটুকু আমি করি, এবং 2020 সাল কাঁটাডাঙ্গায় যতটুকু যেখান যা খুঁটিনাটি রাস্তাঘাট আছে, আমাদের মেম্বার তোমরা জানো, মেম্বার অন্য জায়গার প্লেয়ার, আমি অন্য জায়গার প্লেয়ার, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা বলেছি আমরা মিলেমিশে ভাই বোনের মতন কাজ করব, মিলেমিশে আমরা এলাকার উন্নয়নের সাথে এক জায়গায় থাকবো, আমাদের মধ্যে কোন রকম বিবাদ রাখবো না, আমরা নিজেদের মধ্যে যাই ওপরে হোক ওইদিকে হোক, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে এলাকার মানুষের স্বার্থে আমরা এক জায়গায় পঞ্চায়েতের সমস্ত মিটিং সিটিং এক জায়গায় থেকে কাজ বাজ গুলো করে যাব। এবং আগামী দিনে আমরা কাঁটাডাঙ্গায় এমন একটা পরিকাঠামো, সুন্দর পরিকাঠামো তৈরি করব, যে আগামী দিনে একটা ভালো জায়গা যেন তৈরি হয়।